মানে আমার আমার বাসকের দায়িত্ব নেবো কেটা এমন বলো আমার জীবনেও দেখিনি না বা থুকু সেটা না মানে কইতেছিলাম যে ফুলমূল যে সাজায় বাসরঘর হয় মানে ওইটার দায়িত্ব নেবো কেটা আমার তো নতুন তোমার তো অভিজ্ঞতা আছে সেই জন্য তোমার কেছিলাম এই মাখন এই তুই আমার চোখের সামনে থেকে যা স্বপ্ন তো সেটা খারা আজ না মাইরা তোরে ভাত আমি খামু না আমার লাডি দেখুন মাখন ভাই মাখন ভাই আপনি কেমন আছেন বিয়ে ফেলে করে পাইতেছেন এই হয়ে বলে না বড় লজ্জা পাই তবে মাখন ভাই আপনার আমার একটা জরুরি কথা কওয়ার আছে বলো বলো অসুবিধা কি জরুরি কথা তো বলো 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 ভাই বলো চম্পা কলিন না একটা সমস্যা আছে কি সমস্যা কি অসুবিধা মানে কি কসে একটু খুলে কসে তো খুলে কো মানে হইছে কি চম্পা কলিন না ঘুমের মধ্যে বাজে ভাবে নাক ডাকে তুমি সত্য কইতেছো তো ভাই আমি সত্যি কইতেছি আমি আপনার কাছে কিসের জন্য মিথ্যা কথা কমু ওর সাথে না আমি কয়েকদিন ঘুমাইছি এরপর থেকে আমি ওর সাথে আর ঘুমাই নাই আশিস ক্লাব কি হয়েছে আব্বা বিরাট ঝামেলা পড়ে গেছে কিসের ঝামেলা বাপ মানে আবার নাকনিয়া নাকনিয়া মানে আবার সব বকুটি সব বকুটি তো আবার নাক ডাকে মানে আবার বুঝতেছেন না কেন মানে বউ নাক ডাকে খালি না জোরে জোরে নাকি নাক ডাকে এমন আবার কি হবো থাপড়ায় দাঁত ফালাই দেব বেয়াদব কোথাকার কেন আমি যেটা শুনছি সেটাই করি দেখ মাখন ভালো হয়ে যা এমনি বুড়ো বসে বিয়ে করতেছস কোনো ঝামেলা পাকাইস না বাবা মায়েরা কিন্তু ভালো তাইলে তুমি কইতেছো কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই তুই এসব কথা কই থেকে শুনছস ভালো বিয়ে শাদি হইলে মানুষ বিভিন্ন দিক থেকে ভাঙানোর চেষ্টা করে তুই এইটা বোঝস না গাঁদা খুন কারকার তাহলে আব্বা বিয়েটা করে ফেলি হ্যাঁ জি আব্বা আর একখান কথা মানে আমার আমার বাসকের দায়িত্ব নেবো কেটা এমন বলো আমার জীবনেও দেখিনি না আব্বা থুকু সেটা না মানে কইতেছিলাম যে ফুলমূল যে সাজায় বাসরঘর হয় মানে ওইটার দায়িত্ব নেবো কেটা আমার তো নতুন তোমার তো অভিজ্ঞতা আছে সেই জন্য তোমার কেছিলাম এই মাখন এই তুই আমার চোখের সামনে থেকে যা স্বপ্ন তো সেটা খারা আজ না মাইরা তোরে ভাত আমি খামু না আমার লাডি দেখুন ঠিক ভাই